প্রসাদ বন্ধু ঢালাই কাজে সবচেয়ে ভালো হচ্ছে পাথর, এবং ঢালাই এবং পিলারের কাজে সবচেয়ে ভালো হচ্ছে পাথর। তো আজকে বুঝতে আমি পাথর জমা করার সময় তুলে ধরবো কোন ধরনের পাথর ভালো এবং কত টাকা চলতেছে। তো বিয়াস পাথরের মধ্যে সবচেয়ে ভালো পাথর হচ্ছে পোলাগঞ্জ পাথর, আপনারা প্রতিদিন তো 180 থেকে 90 টাকার মধ্যে। এবং যারা গাড়ি ভাড়া সহ নিতে চান প্রতিবার নিতে পারবেন, 40 ফুট নিতে পারবেন 210 থেকে 220 টাকার মধ্যে। ঘোড়াভাঙ্গা পাথর প্রতি কিন্তু 170 টাকা করে, পথভাঙ্গা পাথর প্রতি কিন্তু 160 টাকা করে, চুনা পাথর নুড়ি পাথর প্রতি কিন্তু 165 থেকে 170 টাকার মধ্যে। ভুটান 1-2 পাথর প্রতি নিতে পারবেন 150 টাকা করে, ভুটান এলসি পাথর প্রতি মিটার 160 টাকা করে। তবে স্থান এবং জায়গা বুঝে দাম কিছুটা কম বেশি বা পরিবর্তন হতে পারে। তো আপনার যেখান থেকে পাথর নেন না কেন, সবসময় সতেজ ভালো মানের পাথর যাচাই বাছাই করে নেবেন, তাহলে আপনি কখনোই থাকবেন না।